ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার বহু জনপদ নদী গর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটছে স্থানীয়দের। ভাঙনের হুমকিতে রয়েছে নানা স্থাপনা। স্থানীয়রা জানান, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় জোয়ার ভাটার কারণে ভাঙন তীব্র আকার রূপ নিয়েছে। জনপদ বাঁচাতে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের 50 থেকে 60টি পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব। ছোট ফেনী নদীর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ অনেক স্থাপনা। গত আগস্টে শরণকালের ভয়াবহ বন্যায় পানির চাপে ভেঙে যায় মুছাপুর রেগুলেটর। এতে শুরু হয় জোয়ার ভাটার খেলা। একদিকে নদীর পানির প্রবাহ, অন্যদিকে সাগরের জোয়ারের পানি ভাঙনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। জোয়ারের কারণে ভাঙি যাবার পরে আমরা এখন চলাফিরা করতে অনেক কষ্ট। আমাদের বাড়ি ঘর দুয়ার নদীতে নিয়ে যাইতে আছে, আমরা কোনো উপায় নেই। আমাদের ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো, আমাদের কোনো কুলকিনার নাই। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে অনিয়মের কারণে মুছাপুর রেগুলেটর মাত্র 10 বছরের মধ্যে ভেঙে গেছে। পাঙ্গনে সব নিয়ে গেছে, আমি দিশেহারা হয়ে গেছি। এখন কোথায় যাব, কোথায় থাকবো, কোনো কিছু না। এখন আমরা সর্বহারা হয়ে গেছি। এখন আমরা কি করি, কিভাবে চলবো, কোনো উপায় বুদ্ধি দেখতেছি না। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মুছাপুর রেগুলেটর নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। যে ভাঙনগুলো হচ্ছে, ভাঙনের জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে। সোনাগাজীর উপজেলা বিভিন্ন জায়গায় সার্ভে ডাটা সংগ্রহ করছেন, এগুলোর ভিত্তিতে ডিজাইন প্রণয়ন করা হবে। ডিজাইন এবং বোর্ডের অনুমোদন পেলে আমরা সেখানে কাজ শুরু করব। বসত ভিটা রক্ষায় নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, আরটিভি।